আমার ওয়াইফের নামটা একটুখানি মানে পাপিয়া পাল থেকে টনিপাল হয়ে গেছে। আমি প্রতিদিন এখানে সবাই বসছেন, ওনাদের এসে জিজ্ঞেস করছি, ওনারা বলছে এইটা লাগবে, ওই ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টস লাগবে। তো আমি আমাদের ওয়ার্ডের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবার কাছেও গেছিলাম, উনি বললেন যে ঠিক আছে ওনাদের কাছে যাও। ওনাদের কাছে যাচ্ছি, বাপি তো যথেষ্ট হেল্প করছে, কিন্তু ওনারা খালি বলছে যে এইটা লাগবে সেটা লাগবে, সবই জমা দিচ্ছে, তারপরেও কিছু আর হচ্ছে না। প্রায় আমি ধরুন প্রায় দু বছর হয়ে গেল ঘুরছি, সংশোধন কোনো সময় বলছে কোর্টের এপিডোপিট লাগবে, কোনো সময় বলছে রেজিস্ট্রি পেপার লাগবে, কোনো সময় বলছে এটা স্কুল সার্টিফিকেট, তারপর বললো আপনার ছেলে আছে, বললো হ্যাঁ আছে, তো ওনার এটা দিন, জেরক্স দিন, ওনার জেরক্স দিন, তাও কিছুতে কিছু হচ্ছে। এই লাস্ট এই কথা দিন আগে বসেছিলেন এখানে, ওনাদের বললাম লাস্টে আমরা নিজেরাই ফেরা হয়ে গেছি আর আমরা কিছু জমা দিচ্ছি না। আমার স্ত্রী এবং আমার ছেলে হঠাৎ দেখলাম এবারের ভোটার লিস্টে এপিক নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা দীর্ঘদিনের এখানকার ভোটার হঠাৎ দেখছি আমার স্ত্রী এবং আমার ছেলের ভোটার লিস্টের এপিক নাম্বার চেঞ্জ। আমি নতুন করে আবার গেলাম যেসব বিল্ডিংয়ে, সেখানে স্ত্রীকে নিয়ে ছেলেকে নিয়ে সারা দিন দাঁড়িয়ে থেকে আবার নতুন করে আমাকে ফর্ম ফিল আপ করতে হয়েছে, সমস্ত ডকুমেন্টস দিয়ে আবার এখন জমা করে এসেছি। এবার তারা কবে জানাবে তাহলে আবার নতুন এপিক নাম্বার হবে? কেন এপিক নাম্বার চেঞ্জ হলো, কেন হলো, এর কোনো যুক্তিসঙ্গত উত্তর তো আমার জানা নেই। মাননীয় সরকার যদি এ ব্যাপারে দেখেন, নির্বাচন কমিশন দেখেন, তাহলে আমরা অত্যন্ত উপকৃত হব। এরকম আমার মতো বহু লোক সেদিনকে আমি যেসব বিল্ডিংয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি অনেক দিন ধরে ঘুরছি, গত সাত দিন আগে গিয়ে শেষ পর্যন্ত জমা করতে পেরেছি। প্রথমে বলেছিল আপনাদের খাদ্যসাথী কার্ড থাকলে হবে, তারপরে বলেছিল ব্যাংকের অ্যাকাউন্ট আপডেট করে নিয়ে যেতে হবে, সেদিন বলল আধার কার্ডটাও জমা দিতে হবে। এরকমভাবে যেসব বিল্ডিংয়ের ১২ নম্বর ঘরে আপনারা যেতেও গিয়ে খবর নিয়ে দেখতে পারেন যে প্রতিদিন কত লোক ঘুরছে সেখানে। যদি আমি বিশেষ করে অনুরোধ রাখবো, যদি ভোটার কার্ডের কর্মকাণ্ড যদি ৩১ তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয় তাহলে বহু মানুষ উপকৃত হবে।